পুষ্টিগুণও স্বাদে আম অতুলনীয় আম খেতে পছন্দ করে না এমন ব্যক্তি খুঁজে পাওয়া ভার আর এখন তো আমের মৌসুম আম আমরা শুধু কেটে বা জুস করে খাই আর এই গরমে দইয়ের গুণ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই তাহলে দেখে নিন কীভাবে সহজেই ঘরে তৈরি করা যায় আম দই আর শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করে ছোট্ট একটা ক্লিক করুন তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে আম দই তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা খালি বল সেই বলেই এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুধ ঢেলে দিব এখানে আমি গাভীর দুধ ইউজ করেছি আপনারা চাইলে গুঁড়া দুধ বা প্যাকেটের দুধও ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে গুঁড়া দুধগুলো লিকুইড করে নিতে হবে এখানে মেজারমেন্ট কাপ দিয়ে আড়াই কাপ দুধ হয়েছে সবগুলো দুধ ঢেলে দিলাম এবার দুধগুলো জাল করে নিব তার জন্য দুধের বলটা আমি চুলায় বসিয়ে নিয়েছি ও চুলা ধরিয়ে দুধগুলো অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি যেন দুধগুলো তোলানিতে লেগে বা বসে না যায় এবার দিয়ে দিব হাফ কাপের একটু কম পরিমাণ চিনি তবে কোয়াটার কাপের একটু বেশি পরিমাণ চিনি দইয়ের মিষ্টিটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন আর আমি দুধগুলো জাল করতে করতে আড়াই কাপ থেকে প্রায় দুই কাপ বানিয়ে নিব। এবং দুধে কোনো প্রকার সরজমতে দিবো না অনেকটাই দুধগুলো কমে এসেছে এবার নামিয়ে ঠান্ডা করতে দিব দুধগুলো এই দিকে দুধগুলো ঠান্ডা বা কুসুম গরম হোক অন্যদিকে আমি একটা পেনে পাতিল বসানোর স্ট্যান্ড বসিয়ে দিলাম তার উপর একটা স্টিলের প্লেটও বসিয়ে ফ্রি হিট করে নিব তবে এখানে স্টিলের প্লেট ছাড়াও কাঁচের প্লেট বা চিনামাটির প্লেটও ইউজ করতে পারেন আপনারা এবার ঢাকনা দিয়ে ফ্রি হিট করে নিব তবে ঢাকনার যে ফুটো বা ছিদ্রটা থাকে সেটা টিস্যু পেপার দিয়ে আমি বন্ধ করে নিয়েছি যেন হিট বা গরমটা বের না হয় এভাবেই ফ্রি হিট করে নিব এক ঘন্টার মতো ফিরে আসতেছি এক ঘন্টা পর এবার একটা বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইগুলো এবার ভালো করে গুলিয়ে বা ফেটিয়ে নিব সময় ধরে টক দইগুলো ফেটানো হয়ে গেছে এবার চুলা থেকে নিয়ে আসলাম সেই জাল করে রাখা দুধগুলো এবার দেখি দুধগুলো কুসুম গরম হয়েছে কি না তার জন্য আঙ্গুল বসিয়ে দিলাম দুধের মধ্যে আঙুলটা অনেকক্ষণ রাখা যাচ্ছে দুধের মধ্যে আর মনে রাখবেন দুধগুলো কুসুম গরম থাকতে হবে বেশি গরম রাখা যাবে না না হলে কিন্তু দুধগুলো ছানা হয়ে যাবে তাই দুধগুলো কুসুম গরম রাখতে হবে দই যদি পারফেক্ট করতে চান তাহলে দুধগুলো অবশ্যই কুসুম কুসুম গরম রাখতে হবে এবার দুধগুলো আবারও একটু নেড়েচেরে ফেটিয়ে রাখা টক দইগুলো দিয়ে দিব দইগুলো দেওয়ার আগেই আরেকটু ফেটিয়ে নিব দইগুলো তারপর সবগুলো টক দই সেই কুসুম গরম দুধে ঢেলে দিব এখানে দুই কাপ দুধে আমি প্রায় হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি ও হাতার সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার সেই দুধের মধ্যেই দিয়ে দিব আমের পিউরিগুলো এই আমের পিউরিগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম ও আমের পিউরিতে যে আঁশগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি তার মানে আমের পিউরিতে কোনো প্রকার আঁশ নেই পরপর ছয় থেকে সাত চা চামচ আমের পিউরি দিয়ে একটা হুইস্কারের সাহায্যে দইগুলো গুলিয়ে যাব। দেখেন আমের কালারটা কত সুন্দর লাগতেছে আমার দইগুলো ফেটি নেওয়া হয়ে গেছে এবার দইগুলো বসাবো তার জন্য এখানে নিয়েছি দুইটা কাচের বাটি ও একটা পাইরেক্সের মগ দইগুলো ঢেলে দিচ্ছি দই যে শুধু মাটির পাত্রেই বসে এমন কোনো কথা নেই আপনারা যদি দই বসাতে বা বানাতে পারেন তবে যে কোনো পাত্রেই দই বসবে দইগুলো বাটিতে ঢেলে নেওয়া হয়ে গেছে এবার দইগুলো বসাবো। আমি আগেই একটা পেনে ফ্রি হিট করতে দিয়েছিলাম সেখানে এখন দইগুলো বসাবো আর ফ্রি হিট করতে আমি এক ঘন্টা সময় নিয়েছি সবগুলো দই বসানো হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে দিব তবে ঢাকনা ছিদ্রটা বন্ধই থাকবে আর আমি দেখিয়ে দিচ্ছি কত হালকা আছে আমি দইগুলো বসাচ্ছি এই আচেই আমি দইগুলো বসাবো ফিরে আসতেছি দেড় ঘন্টা পর দেড় ঘন্টা পর পেনে ঢাকনা তুলে নিলাম আর দইগুলোর কালার কত টকটকে হয়েছে এবার দেখি দইগুলো হয়েছে কি না তার জন্য একটা টুথপিক দিয়ে দেখতেছি দেখেন দইগুলো বসে গেছে এবার নামিয়ে নিব। আমার দইগুলো বসাতে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছে তবে আপনাদের দই বসাতে কম বেশি লাগতে পারে আর আমি যে আছে দইগুলো বসিয়েছি সেই আছে দইগুলো সারাদিন রাখলেও পুড়বে না বা পুড়ে যাবে না এবার চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি কিনা দইগুলো বসেছে দেখেন সহজে বাটি থেকে নড়তেছে না এবার দশ মিনিট রেখে দিব নর্মাল ফ্রিজে ফিরে আসতেছি দশ মিনিট পর দশ মিনিট পর ফ্রিজ থেকে বের করলাম দইগুলো দেখেন এখন আর একদমই সরতেছে না দইগুলো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে দইগুলো বসে গেছে এবার কিছু কাজু বাদাম দিয়ে সাজাবো দইগুলো আর অবশ্যই আপনাদের কেটে দেখাবো দইগুলো কত সুন্দরভাবে পারফেক্ট হয়েছে এটা আমার ফার্স্ট দই তৈরি প্রথমেই কত সুন্দরভাবে দইগুলো বসেছে আমি বানিয়েও সার্থক হয়েছি এবং আপনাদেরকে দেখিয়েও সার্থক এমনই মজাদার মজাদার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ছোট্ট একটা ক্লিক করুন সো অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ